নমস্কার, শ্রী শিশু ক্রিয়েশনসের আরেকটি নতুন ব্লগে সকলকে স্বাগত জানাই। আপনারা দেখছেন কলকাতার পুজো পরিক্রমা। আজ আপনাদের নিয়ে যাব কলকাতার বিখ্যাত পুজোগুলির মধ্যে অন্যতম সন্তোষ মিত্র স্কোয়ারে। আমার ভিডিওর সঙ্গে থাকুন। আমরা সন্তোষ মিত্র স্কোয়ারের কাছাকাছি চলে এসেছি। এখন ঘড়িতে বাজে প্রায় 5:45। এবারের সন্তোষ মিত্র স্কোয়ারের থিম অযোধ্যার রাম মন্দির। সকালবেলা তাই মানুষের ভিড়টাও একটু কম রয়েছে, তবে প্রচুর মানুষ কিন্তু প্যান্ডেল পরিক্রমা করতে বেরিয়েছেন এবং সারা রাত ধরেই কিন্তু মানুষেরা প্রতিমা দর্শন করছেন। আমরা সন্তোষ মিত্র স্কোয়ারের ঠিক সামনে চলে এসেছি। চলুন এবারে ভেতরে ঢুকি। উত্তর কলকাতার বিখ্যাত পুজোগুলির মধ্যে অন্যতম এই সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো। এখানে কিন্তু প্রত্যেকবারই খুব সুন্দর থিমের পুজো করা হয় এবং আলোকসজ্জাও কিন্তু ভীষণ ভালো থাকে। আপনারা দেখতে পাচ্ছেন পুরো রাস্তাটা কি সুন্দরভাবে টুনি লাইট দিয়ে সাজানো হয়েছে। ভোরের আলো ফুটে গিয়েছে, যার কারণে লাইটগুলো একটু হালকা দেখাচ্ছে এবং খুব একটা ভালোভাবে বোঝা যাচ্ছে না। রাতের অন্ধকারে এলে কিন্তু এই লাইটগুলি দেখতে ভীষণ ভালো লাগবে। আমরা মণ্ডপের ঠিক সামনে চলে এসেছি। দেখুন কি সুন্দর মণ্ডপ সজ্জা, অসাধারণ সুন্দর লাগছে দেখতে। দেখে বোঝাই যাচ্ছে না এটি আসল অযোধ্যার রাম মন্দির নাকি কলকাতার বিখ্যাত গুণী শিল্পীরা এই মন্দিরটিকে মণ্ডপ হিসেবে গড়ে তুলেছেন। কি অসাধারণ সুন্দর যে দেখতে লাগছে, এখানকার কারুকার্য এত নিখুঁত, এত সুন্দর লাগছে দেখতে, তা বলে বোঝানোর ভাষা নেই। প্রত্যেকটা যে পিলার তৈরি করা হয়েছে তার ওপরে যে কারুকার্যগুলো রয়েছে সেগুলি এত সুন্দর আর এত নিখুঁত, তা দেখতে কিন্তু ভীষণই ভালো লাগছে। যেসব শিল্পীরা এই মণ্ডপগুলিকে গড়ে তুলেছেন, একবার ভাবুন তারা দিন রাত খেটে অক্লান্ত পরিশ্রমের পরে এত সুন্দর নিখুঁত মণ্ডপ আমাদেরকে উপহার দিচ্ছেন। আপনারা দেখতে পাচ্ছেন কারুকার্যগুলো কি অসাধারণ সুন্দরভাবে তৈরি করা হয়েছে। এখনো এখানে ঝাড়বাতিটি লাগানো হয়নি, ঝাড়বাতিটিকে রেডি করা হচ্ছে এখানে লাগানো হবে বলে। আমরা ঘরে বসে কিন্তু একেবারেই বুঝতে পারি না যে এই এত সুন্দর মণ্ডপ সজ্জার পেছনে বহু মানুষের অক্লান্ত পরিশ্রম রয়েছে এবং তারা দিন রাত খেটে আমাদের দৃষ্টিনন্দন করার জন্য এত সুন্দর সুন্দর মণ্ডপ সজ্জা করে থাকেন। এই হলো এখানকার মৃন্ময়ী মা। কি অসাধারণ সুন্দর লাগছে দেখুন, মুকুটের মধ্যে যে কাজগুলো করা রয়েছে সেটা ভীষণই সুন্দর দেখতে লাগছে। মৃন্ময়ী মা যখন এভাবে 10 হাতে 10টি অস্ত্র ধরে দাঁড়িয়ে থাকে আমাদের সামনে, তাকে দেখে আমাদের ভক্তিতে মাথা নত হয়ে যায়, চোখ ভিজে যায় জলে, এবং আমরা মায়ের কাছে এটাই কামনা করি, প্রার্থনা করি, মা যেন সবাইকে ভালো রাখেন, সুস্থ রাখেন এবং শান্তিতে রাখেন। আমাদের প্রতিমা দর্শন করা হয়ে গিয়েছে, এবারে বাড়ি ফেরার পালা। আজকের মতো আমার এই ভিডিওটি আমি এখানেই শেষ করছি। আমার সঙ্গে পুজো পরিক্রমা করতে চোখ রাখুন শুধুমাত্র সৃষ্টি সুখ ক্রিয়েশনসে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে খুব শিগগিরই পরের আরেকটি ভিডিওতে। ধন্যবাদ।